সরকারের সমঝোতার কারণে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধের দাবি তুলতে পারছে বলে অভিযোগ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রতিবাদকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনে দাঁড়িয়ে এ বিষয়ে সরকার ও আওয়ামী লীগের নীরবতার বিষয়ে প্রশ্ন তুলে মুক্তিযুদ্ধ মঞ্চ। সরকার এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ নীরব ভূমিকা পালন করছে। আমরা ধিক্কার জানাই, তাহলে আপনারা ভুল করেছেন। এই সম্প্রদায়ের শক্তি সেটাঘাত করে আজকে বঙ্গবন্ধুকে এত বড় কথা বলার পরে আপনারা প্রতিবাদ করেননি। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা ভেঙে ক্ষান্ত হবেন? কখনোই না। ওদের টার্গেট আরেকটি মানববন্ধনে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সরকারকে তৎপর হতে বলেছেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশের প্রতিটি স্কয়ার ফিট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এর পরবর্তীতে যদি আবারও সেই মোল্লাবাদীরা এই ধরনের ধৃষ্টতা দেখায় টিএসসি চুপ থাকবে না। এই স্বাধীন বাংলাদেশের সকল বর্ণের সকল মানুষের বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে, বঙ্গবন্ধুর কোনো বিষয় নিয়ে কোনো কটূক্তি বাংলার কোনো মানুষ সহ্য করবে না। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, ধর্মীয় উস্কানিদাতাদের শাস্তি প্রদান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি জানান তারা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।